আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। শুভ সকাল আজকের টিএনসির এই লাইভ সেশনে। জুম এবং ফেসবুক থেকে যারা যারা আজকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, যুক্ত হয়েছেন, প্রত্যেককে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো প্রথমে একটু জানিয়ে দিতে যাচ্ছি যে আমাদের এই প্রোগ্রামটা অনলাইন প্রোগ্রাম, নিশ্চয়ই বুঝতে পেরেছেন, অনলাইনের মাধ্যমে নিশ্চয়ই আপনারা যুক্ত হয়েছেন। সো অনলাইন প্রোগ্রাম যেহেতু হচ্ছে, সো অনলাইনে যাতে বেশি বেশি পার্টিসিপেন্টস যুক্ত হতে পারে সেজন্য এই প্রোগ্রামটাকে আপনারা শেয়ার করে দিবেন। ফেসবুকে আপনারা এই প্রোগ্রামটা মেনশন করে দেন, যারা যারা ফেসবুকে প্রোগ্রাম দেখতে চাচ্ছে তাদেরকে একটু মেনশন করে দেন, অর্থাৎ তাদের নামটা যদি মেনশন করে দেন ওই ব্যক্তি বা ওই পার্সনের কাছে তার নোটিফিকেশনটা চলে যাবে। আর যারা যুক্ত হয়েছেন তারা নিশ্চয়ই ইতিমধ্যে প্রিপারেশন নিয়ে নিয়েছেন। আমরা তো আজকে একটা সুন্দর প্রোগ্রাম আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। আর একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনারা কে, কোথা থেকে জয়েন করেছেন, আর কোন জেলা থেকে আপনারা প্রোগ্রামটা দেখছেন, তাহলে আমাদেরও একটু আইডিয়া হয়ে গেল যে আপনারা আসলে কোন কোন জেলা থেকে অংশগ্রহণ করেছেন। এবং অনেককেই দেখতে পাচ্ছি যে তারা তাদের টিম নিয়ে আজকে আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এই প্রোগ্রামগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার টিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে। সো টিম নিয়ে প্রোগ্রামে অংশগ্রহণ করাটা অত্যন্ত জরুরি। আর যারা যারা এককভাবে প্রোগ্রামটা অংশগ্রহণ করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের মূল প্রোগ্রামে চলে যাচ্ছি। বিশেষ করে এই যে সময়টা যাচ্ছে আমাদের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল একটা সময়, বর্তমান সময়ে আসলে আমরা একটা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। বারবার আমাদের মাঝখানে লকডাউনটা চলে আসছে। সো এই সময়টাতে, লকডাউন সময়টাতে কিভাবে আমরা বিজনেস ডেভেলপমেন্ট করতে পারি, কিভাবে আমরা টিমটাকে আরো এগিয়ে নিতে পারি, সেই জন্য কিন্তু এই প্রচেষ্টা তো অব্যাহত থাকে টিএনসি বাংলাদেশ কোম্পানির পক্ষ থেকে। সো বড় বড়ের মতো এই প্ল্যাটফর্মটা আমরা বেশি বেশি ব্যবহার করব এবং বেশি বেশি ব্যবহার হচ্ছে। অনেকেই কমেন্ট করছেন কক্সবাজার থেকে জয়েন করেছেন, ঢাকা গাজীপুর থেকে জয়েন করেছেন, নারায়ণগঞ্জ থেকে জয়েন করেছেন। প্রত্যেক ভাইদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আপনাদেরকে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন রায়হান সরকার, প্রত্যেকেরই নাম বলবো, বিশেষ করে জুমে যারা যুক্ত হয়েছেন আমি তাদের কমেন্ট গুলো দেখতে পাচ্ছি, ফেসবুকে দেখতে পাচ্ছি না। সো ফেসবুকে আপনারা কমেন্ট করে রাখেন, পরবর্তীতে আমরা আপনাদের কমেন্টটাকে দেখে রিপ্লাই করার চেষ্টা করব। তো আপনাদেরকে প্রথমে একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা যারা এখানে যুক্ত হয়েছি তাদের যুক্ত হওয়ার উদ্দেশ্যটা হচ্ছে প্রোগ্রাম থেকে কিছু নেওয়া। আর যেহেতু প্রোগ্রাম থেকে কিছু নিব সেজন্য আমরা আমাদের যে মাইন্ডটা আছে সেটাকে ওপেন করে রাখবো। এই যে আমার সামনে একটা গ্লাস আছে, আজকে ডেমোর জন্য আপনাদের এখানে প্রোডাক্ট ডেমো দেখানোর জন্য এই গ্লাসটা নিয়েছি। তো প্রথমে আমি এটা ব্যবহার করতে যাচ্ছি, এই গ্লাসটা আপনারা দেখতে পাচ্ছেন খালি, এটাকে যদি আমরা বন্ধ করে দিই তাহলে এখানে কিছু ঢুকবে না, যদি খালি থাকে এখানে অনেক কিছু ঢুকবে, বিশেষ করে আমরা যদি পানি ঢালতে চাই পানিটা ঢুকবে। সো আমি এখন আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করব, তো শেয়ারটা যাতে ঠিক সেরকম আপনার ব্রেইনের মধ্যে ঢুকে। তো গ্লাসটা যেরকম এখন ওপেন আছে আপনার ব্রেইনটাকেও ওপেন রাখবেন, তাহলে ব্রেইনটা ওপেন রাখলে আপনার মস্তিষ্ক যদি আপনার খোলা মনে যদি এখানে যুক্ত হন, ইন দ্যাট কেস আপনি আমাদের ট্রেনিংটা সাকসেসফুল হবে। অর্থাৎ ট্রেনিংয়ে যে ইনফরমেশনগুলো আমি দিচ্ছি সেগুলো আপনারা মনোযোগ দিয়ে যদি শুনেন এবং এখানে যদি ঢুকাতে পারেন, আপনার মনের মধ্যে যদি আত্মস্থ করতে পারেন, তাহলে আপনার ট্রেনিংটা গুরুত্বপূর্ণ হবে। তো এই বিষয়টা আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এখানে যুক্ত হয়েছেন মনোযোগ দিয়ে যুক্ত হবেন, কোনোভাবে অন্য কোনো মনটা রাখবেন না। যতক্ষণ সময় এখানে আমাদের সাথে থাকবেন, এক থেকে দেড় ঘন্টা সময় হয়তো বা এখানে যেতে পারে, তো এই সময়টা যাতে আপনাদের জীবনের জন্য একটা মূল্যবান সময় এবং টার্নিং পয়েন্ট হিসেবে হতে পারে, সেই জন্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব এখানে অবশ্যই মনোযোগের সাথে ট্রেনিং করার জন্য। একজন ভাই লিখেছেন জুমে যে আমি ইসাক স্যার, আপনার টিম আমার অনেক ভালো টিমই, তিনি ট্রেনিং লিখতে চেয়েছেন আমার অনেক ভালো। থ্যাংক ইউ ভাইয়া আপনার মূল্যবান কমেন্টের জন্য। এইভাবে আমাদের কমেন্ট বক্স ওপেন থাকবে, আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্টগুলো অব্যাহত রাখবেন, আপনাদের কমেন্ট থেকেও কিন্তু আমাদের অনুপ্রেরণাটা চলে আসবে। সো কমেন্ট করতে থাকেন, আমরাও আনসার দিব আপনাদের কমেন্টগুলোর, ফেসবুকেও কমেন্ট করেন, পরবর্তীতে আমরা কমেন্ট করে আপনাদেরকে জানিয়ে দেবো। আজকে অনেকগুলো বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, তবে আজকের মূল যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে
রিপ্লেনিশিং এবং স্ট্রেন্থেনিং সিরিজের কিছু পণ্য নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। বরাবরের মতো এগুলো আমাদের যারা ডিস্ট্রিবিউটর আছে ডিস্ট্রিবিউটর ভাইদের জন্য আমি ট্রেনিংটা উপহার দিচ্ছি, পাশাপাশি নতুন ভাইরাও যুক্ত হয়ে এখানে আমাদের প্রোডাক্টগুলোর যে ব্রিফ একটা আলোচনা সেখানে আপনারা পেতে পারবেন। এবং এই ট্রেনিং করানোর জন্য বরাবরের মতো সবসময় আমি হাজির হয়ে থাকি মনিরুল হাসান চৌধুরী, প্রোডাক্ট ট্রেনিংই করিয়ে থাকি বরাবর মতো। আমি পেশাগত দিক থেকে একজন ফার্মাসিস্ট, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে 2015 সালে রেজিস্ট্রেশন পাই, টিএনসি থেকে কিছু অ্যাওয়ার্ড অর্জন করি এবং বিভিন্ন জায়গায় আমার ট্রেনিং করানোর অভিজ্ঞতা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে আমার অফলাইন ট্রেনিং, অর্থাৎ বিভিন্ন জেলায় যা আমার ট্রেনিং করানোর অভিজ্ঞতা সেইখানকার কিছু খণ্ডচিত্র আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই ট্রেনিংটা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম অফিসে যে নিয়মিত ট্রেনিংগুলো আয়োজিত হয়ে থাকে সেখানকার কিছু খণ্ডচিত্র আপনারা স্লাইডের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আজকে যেহেতু পণ্য নিয়ে কথা বলবো, সুন্দর সুন্দর কিছু পণ্য আপনাদের সামনে স্ক্রিনে প্রেজেন্ট করছি, আপনারা দেখতেই পাচ্ছেন লোভনীয় কিছু পণ্য, যে পণ্যগুলো শুধুমাত্র পৃথিবীর একটা কোম্পানি বাজারজাত করছে। আপনারা যে কোম্পানির সাথে আজকে যুক্ত হয়েছেন সেই কোম্পানির নাম হচ্ছে টিএনস কোম্পানি। টিএনস কোম্পানির যে এক্সেলেন্ট পণ্যগুলো নিয়ে বাজারজাত করছে সেই পণ্যগুলোর কিছু ঝলক আপনারা দেখতে পাচ্ছেন। এই পণ্যগুলো মূলত চার ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে, হার্বাল, ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, পার্সোনাল কেয়ার এবং কসমেটিক্স, হাউজহোল্ড প্রোডাক্টস। সো এই পণ্যগুলোর কিছু উদাহরণস্বরূপ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হার্বাল পণ্য, যে পণ্যগুলোর সাথে সাধারণত আপনার গাছপালা, লতা পাতা, ফলমূল ইত্যাদির সাথে সম্পৃক্ততা রয়েছে। আমার সামনে একটা হার্বাল পণ্য আছে এবং এখানে যদি আপনারা খেয়াল করেন যে এখানে একটা লতার মতো একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আমাদের পণ্যগুলো হার্বাল, অর্থাৎ সবগুলো কিন্তু ন্যাচারাল। এবং এখানে অনেকেরই প্রথম একটা কোয়েশ্চেন থাকে যে আমাদের পণ্যগুলোতে কোনো সাইড এফেক্ট আছে কিনা। আসলে সাইড এফেক্ট ছাড়া কোনো অবকাশই নেই, বিকজ আমাদের পণ্যগুলো সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে, ন্যাচারাল সোর্স থেকে কালেক্ট করা হয়। সো এই পণ্যগুলো কোনো ধরনের সাইড এফেক্ট থাকার অবকাশ নেই। এরপর রয়েছে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য, চমৎকার পণ্য রয়েছে। ইতিমধ্যে যে পণ্যগুলো আমরা স্ক্রিনে শেয়ার করেছি, ফুড অ্যান্ড ভেজিটেবল পিউরিফায়ার রয়েছে, অ্যাকুপয়েন্ট ট্রেজার রয়েছে, বিসিএম রয়েছে, মাল্টিফাংশনাল হ্যাক্স এবং রয়েছে পার্সোনাল কেয়ার এবং সিরিজের অনেকগুলো। এই পণ্যগুলো যেহেতু আলোচনা করব, এখান থেকে কিছু সিরিজের পণ্য আলোচনা করব, তো আলোচনা করার আগে আজকে আমরা একটা বিষয় নিয়ে একটু অবগত হব, সে বিষয়টার নাম হচ্ছে সাব হেলথ। প্রত্যেকেই মনে করেন যে আমরা হেলদি কন্ডিশনে আছি, আসলে আমরা যেই কন্ডিশন নিয়ে বর্তমান সময়ে মধ্য দিয়ে যাচ্ছি সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে সাব হেলদি। এই ক্রিটিক্যাল কন্ডিশনটাই কিন্তু আমাদের জীবনটাকে মৃত্যুর দিকেও কিন্তু ঠেলে দিতে পারে। তো এই সাব হেলদি হওয়ার কারণে অনেকগুলো সিমটমস আমাদের মধ্যে চলে আসে, যেমন ধরুন ফাংশনাল চেঞ্জ ইনস্টিড অফ অর্গানিক ডিজিজ, কোনো ধরনের রোগ হওয়ার আগেই বিভিন্ন ধরনের অবস্থাগত পরিবর্তন, শারীরিক পরিবর্তন আপনি নিজের মধ্যে দেখতে পারবেন। তারপর দেখতে পারবেন বিভিন্ন ধরনের আস্তে আস্তে প্যাথোলজিক্যাল চেঞ্জ আসছে আপনার শরীরের মধ্যে, তারপর আপনার জীবন মান আস্তে আস্তে কমে যাবে এবং আস্তে আস্তে আপনি ক্রনিক ডিজিজের দিকে আক্রান্ত হবেন। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনি সাব হেলদি আছেন কিনা? সবার যদি কাগজ কলম থাকে একটু স্কোরিং করে নেন, আমি এখানে একটা আপনি সাব হেলদি কিনা সেটা বোঝার জন্য কিছু পয়েন্ট আপনাদের সামনে আমি শেয়ার করব। এই পয়েন্ট গুলোকে স্কোরিং এর মাধ্যমে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়েদার ইউ আর সাব হেলদি অর নট, ঠিক আছে? আই উইল গিভ ইউ সাম পয়েন্টস এন্ড আপনার পয়েন্ট গুলো দেখে এই চার্টটা আমি তৈরি করে আনিনি, এই চার্টটা তৈরি করেছে চাইনিজ মিনিস্ট্রি অফ হেলথ রিপাবলিক, ঠিক আছে? অর্থাৎ চায়নার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এটা তৈরি করা হয়েছে। এই পয়েন্ট আপনি কিভাবে বুঝবেন যে আপনি সাব হেলদি কন্ডিশনে আছেন কিনা সেটা জানার জন্য কিন্তু এই পয়েন্টগুলো আপনাকে সহযোগিতা করবে। সো এখানে আমি যে পয়েন্টগুলো আপনাদেরকে, যে কোশ্চেনগুলো আমি আপনাদেরকে করব, এই কোশ্চেনগুলো যদি প্রায় সময় যদি আপনার মধ্যে হয়ে থাকে তাহলে আপনি নিজেকে 5 নম্বর দিবেন, মাঝে মধ্যে হলে আপনি 3 নম্বর দিবেন এবং কদাচিত হলে 1 নম্বর দিবেন। আমি আবারও বলছি, আমি যে পয়েন্টগুলো আলোচনা করব এই পয়েন্টগুলো যদি আপনার সবসময় হয়ে থাকে তাহলে ইউ উইল গিভ ইউর সেলফ 5 পয়েন্টস, আপনি 5 নম্বর দেবেন। যদি মাঝে মধ্যে হয়ে থাকে তাহলে আপনি 3 নম্বর দিবেন এবং কদাচিত হলে 1 নম্বর দিবেন। আমরা রেডি তো সবাই? সবাই রেডি? ইয়েস। প্রথম যে পয়েন্ট আমি বলছি সেটা হচ্ছে অফেন ইয়ন, ঠিক আছে? আপনার যেটা আমরা বলি হাই তোলা, হাই মানে যেটাকে বলে এরকম করি কিনা আমরা, করি কিনা আমরা,
যারা সব সময় করেন তাহলে পাঁচ, তারা তাদেরকে 5 নম্বর দিয়ে দেন, যারা মাঝে যাদের মাঝে মতো হয় তারা 3 নম্বর দেন, আর যারা একদম হয় না, মাঝে মধ্যে হয় মানে কদাচিৎ হয়, তারা 1 নম্বর দেন, নাম্বার ওয়ান। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনারা চাইলে কমেন্ট করেও জানাতে পারেন, সাফার ইনসোমনিয়া, অর্থাৎ ঘুমের সমস্যা হয় কিনা, রাতে ঘুম কম হয় কিনা। ঘুম কম বলতে 6 ঘন্টা 5 ঘন্টা যদি এই সমস্যাটা আপনার চিন্তা দেখা গেলে 1 নম্বর। এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনি কোন জায়গায় বসলে পা তুলে দেওয়ার অভ্যাস আপনার আছে কিনা, মানে কোথাও বসেছেন, সোফায় বসেছেন, চেয়ারে বসেছেন, ইচ্ছে হচ্ছে যে আপনি পাতা একটু তুলে দেন, এক পায়ের উপর আরেক পা তুলে দেন, বা পা অনেকে হাঁটু গেড়ে বসে না, এই জিনিসটা আপনার মধ্যে দেখা যায় কিনা। যদি এটা সব সময় দেখা যায় 5 দেন, মাঝে মধ্যে হলে 3 দেন, এবং একদম হঠাৎ হঠাৎ দেখা গেলে 1 নম্বর দেন। 4 নম্বর যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে ছুটির দিনে কাজ করতে যাওয়ার যে অভ্যাসটা, অনেকেই দেখবেন যে মানে ছুটির দিনে কাজ করতে বললে একটু তাদের মন মেজাজ খারাপ হয়ে যায়, তো এই অভ্যাসটা আপনারও আছে কিনা। যদি সবসময় হয় 5, মাঝে মধ্যে হয় 3, কদাচিৎ হলে 1। তারপর আপনার পরিচিত মানুষদের সাথে কথা বলতে আপনার ইচ্ছে করে না, এই ধরনের সমস্যাটা কি আপনার মধ্যেও আছে? এটা যদি সবসময় হয় তাহলে 5 নম্বর দেন, মাঝে মধ্যে হলে 3 নম্বর দেন, এবং কদাচিৎ হলে 1 নম্বর দেন। তারপর সকালে ঘুম থেকে দেরিতে ওঠার অভ্যাস সব সময় হয় কিনা, মানে আপনি সকালে সবসময় দেরি থেকে ঘুম থেকে ওঠেন কিনা, এটা যদি সবসময় হয় 5 দেন, মাঝে মধ্যে হলে 3 দেন, আর হঠাৎ হঠাৎ হলে 1 দেন। নিজেকে মাঝে মধ্যে একদম মানে হারিয়ে যান এই ধরনের মনে হয় কিনা, মাঝে মধ্যে হলে 1, সবসময় হলে 5 দেন, মাঝে মধ্যে হলে 3 দেন, কদাচিৎ হলে 1 দেন। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পা পিছলে যায় কিনা, আপনি যখন সিঁড়ি দিয়ে উঠেন এক পা আগে চলে গেছে, এক পা পিছে চলে গেছে, এই জিনিসটা হয় কিনা। এরপরে পয়েন্টটা, আপনি পিপাসার্থ না হওয়া পর্যন্ত আপনি পানি পান করেন না, এই অভ্যাসটাকে আপনার মধ্যে আছে কিনা? সবসময় হলে 5 দেন, মাঝে মধ্যে হলে 3 দেন, এবং কদাচিৎ হলে 1 দেন। এমন একটা জায়গার নাম বা এমন কোনো মানুষের নাম বা এমন কোনো বন্ধুর নাম, ঠিক আছে, যেটা আপনি বলতে চাচ্ছেন কাউকে, মেনশন করতে চাচ্ছেন, হ্যাঁ অমুক বন্ধু, অমুক বন্ধুর নাম বলেছেন বা অমুক জায়গার নাম বলছেন, কিন্তু জায়গাটার নাম আপনি মনে করতে পারছেন না ওই সময়টাতে, কিন্তু এটা আপনার জিহ্বার আগায় মনে হচ্ছে আরে এটা তো আমি পারি, বা এটা তো আমার একদম জিহ্বার আগায় আছে, এই জিনিসটাও কি এই অভ্যাসটাকে আপনার মধ্যে আছে? তাহলে যদি এটা যদি সবসময় লক্ষ্য করে থাকেন, 5 দেন, মাঝে মধ্যে হলে 3 দেন, এবং কদাচিৎ হলে 1 দেন। অনেকেই কমেন্ট করছেন চ্যাট বক্সে, আমি এখন কমেন্ট দেখতে পাচ্ছি না, আমি আগে আলোচনাটা শেষ করে নিই। তারপর আপনার ওজন হঠাৎ করে বেড়ে যাচ্ছে, আবার হঠাৎ করে কমে যাচ্ছে, এই বিষয়টাকে আপনার মধ্যেও দেখা যায়, বাট আপনি এটাকে তেমন একটা পাত্তা দিচ্ছেন না। তাহলে এই জিনিসটা যদি আপনার সবসময় হয় তাহলে 5 দিবেন, মাঝে মধ্যে হলে 3 দিবেন, কদাচিৎ হলে 1 দিবেন। তারপর পেটের মধ্যে ভুটভুট করে বা আপনার পায়খানা অনেক সময় শক্ত হয়ে যাচ্ছে, যেটাকে আমরা কনস্টিপেশন বলে, এটা কি সবসময় হয়? সবসময় হলে 5 দেন, মাঝে মধ্যে হলে 3 দেন, এবং কদাচিৎ হলে 1 দেন। তারপর আপনি ঠান্ডার সমস্যা আক্রান্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ সর্দি কাশি, নাক দিয়ে পানি পড়া, এই সমস্ত সমস্যা কি আপনি সবসময় থাকেন? তাহলে 5 দেন, মাঝে মধ্যে 3 দেন, এবং কদাচিৎ হলে 1 দেন। সবাই কি মার্কিং করে ফেলেছেন? ইয়েস নো বলবেন। অনেকে এখানে নাম্বারিং করেছেন 5, 3, 5, অনেকে নাম্বারিং করেছেন। এখন নাও ইটস দ্য টাইম টু অ্যানাউন্স দ্য রেজাল্ট, এখন আমি রেজাল্ট অ্যানাউন্স দেব, আপনারা কে কত নম্বর পেয়েছেন। আমরা সাধারণত পরীক্ষার খাতায় যখন ভালো নাম্বার পেতাম আমরা খুশি হতাম, আজকে যদি আপনি ভালো মার্কস পেন তাহলে খুশি হওয়ার কোনো কারণ নেই, এটাই কিন্তু আপনার জন্য খারাপ একটা অবস্থা। কে কত পেয়েছেন একটু কি কমেন্ট করতে পারবেন? আমি রেজাল্টটা দেওয়ার আগে আমি একটু কমেন্টে জানতে চাচ্ছি কে কত নম্বর পেয়েছেন। কে টোটাল কত নম্বর পেয়েছেন একটু কমেন্ট করে জানান। আমি যে চারটা আলোচনা করেছি কে কত মার্কস পেয়েছেন, টু, এটাকে যোগ করে নেন।
আমি চুয়ান মিম লিখেছেন যে আমি 54 পেয়েছি। থ্যাংক ইউ। আর কেউ স্কোরিং করেছেন? স্যার আমি 12 পেয়েছি। গ্যালাক্সি A30 লিখেছে আমি 12 পেয়েছি। আচ্ছা আর কেউ স্কোরিং করেছেন? আমি ওয়েট করছি আপনাদের জন্য। একজন 10 পেয়েছেন। আমি জানি না আপনারা কিভাবে স্কোরিং করেছেন, বিষয়টা বুঝেছেন কিনা। একজন 13 পেয়েছেন, এত কম মার্কস পেয়েছেন কেন মিস্টার মোবারক হুসাইন? একজন লেখছে বুঝি না, অনেকে হয়তো বুঝেননি। যাই হোক, ওকে, লেট আস অ্যানাউন্স দ্য রেজাল্ট। এখন আমরা রেজাল্টটা অ্যানাউন্স করি আপনাদের জন্য। কে কত নাম্বার পেয়েছেন, কার কন্ডিশন কোন জায়গায়? যারা 42 থেকে 60 নাম্বার পেয়েছেন, একজন 54 পেয়েছেন লিখেছেন মিম সম্ভবত। এখানে যে জিনিসটা বলা হচ্ছে, যারা এই অবস্থার মধ্যে আছেন, অ্যাজ ইউর হেলথ কন্ডিশন ইজ ওয়ার্স ইউ আর সাজেস্টেড টু গো টু দ্য হসপিটাল ফর এ ফিজিক্যাল এক্সামিনেশন। এই পরিস্থিতিতে যারা আছেন তারা, তাদেরকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপে বলা হচ্ছে সিক বা অসুস্থ, এদেরকে হসপিটালে দ্রুত ভর্তি হতে বলছে। 24 থেকে 41 পয়েন্ট যারা পেয়েছেন, 24 থেকে 41 নাম্বার যারা পেয়েছেন, এদের হেলথ কন্ডিশন খুবই ঝুঁকিপূর্ণ, অর্থাৎ এদেরকেই বলা হচ্ছে সাব হেলদি। আজকের দিনে যারা 24 থেকে 41 মার্ক ক্যারি করেছেন তারাই কিন্তু সাব হেলদি। আর 12 থেকে 23 নাম্বার যারা পেয়েছেন তাদের স্বাস্থ্যের অবস্থাটা ভালো, সো ক্লিপ আপ, সো আপনারা এগিয়ে যান। সো যারা কম নাম্বার পেয়েছেন তারা স্বাস্থ্যগত দিক দিয়ে সুস্থতার কাতারে আছেন, এবং এটাই আমি আপনাদের সাথে এখন একটা ছবির মাধ্যমে শেয়ার করছি, যেটা আপনারা সব সময় ওপিপিতে দেখে থাকেন। যখন আমাদের ওপিপি আলোচনা হয় তখন কিন্তু এই ছবিটা আপনাদের উদ্দেশ্যে দেখানো হয় যে গ্লোবাল স্ট্যাটিস্টিক্স অনুযায়ী হাউ মেনি পিপল আর ইন সাব হেলদি কন্ডিশন, হাউ মেনি পিপল আর ইন দেয়ার ডিজিজ কন্ডিশন, অ্যান্ড হাউ মেনি পার্সেন্টেজ অফ পিপল আর ইন দেয়ার হেলদি কন্ডিশন। তো আমরা যদি দেখি এখানে অ্যাবাউট 75% পিপল আর সাফারিং ফর সাব হেলদি ডিজিজ, সাব হেলদি কন্ডিশন, এটাকে ডিজিজ না, এটা একটা অবস্থান বলা হয়। অর্থাৎ 75% জনগোষ্ঠী পৃথিবীর বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাটা থেকে বলা হচ্ছে 75% জনগোষ্ঠী আপনার সাব হেলদি কন্ডিশন আছে। 5% মানুষ শুধুমাত্র সুস্থতার কাতারে আর 20% মানুষ হচ্ছে অসুস্থতার কাতারে আছে। সো উই হ্যাভ টু ওয়ার্ক অন দিস 75% পিপল, আমাদেরকে কাজ করতে হবে এই 75% মানুষ নিয়ে। আপনি যখন প্রায়শই মানুষের সাথে মিট করতে যাবেন, ইন দ্যাট কেস ইউ উইল অলওয়েজ ফেস দিস ক্যাটাগরি অফ পিপল, আপনারা এই ক্যাটাগরির মানুষদের সাথে সবসময় সাক্ষাৎ হবে। অর্থাৎ আপনি যেই নতুন বন্ধুর সাথে দেখা করবেন তাকে যদি আপনি বিষয়গুলো অবগত করেন, এবং দেখবেন যে তিনিও কিন্তু কোনো না কোনোভাবে সাব হেলদি কন্ডিশন আছে। এই সাব হেলদি কন্ডিশনটা একটা ঝুলে থাকার মতো অবস্থা, অর্থাৎ মন্দের একটা ভালো, আপনি খারাপও না আপনি ভালোও না, একটি মাঝামাঝি অবস্থায়, যেটা খুবই অস্বস্তিকর একটা অবস্থা। এবং দীর্ঘদিন ধরে সাব হেলদি থাকলে আমাদের বিভিন্ন বিষয়ের উপর এটা প্রভাবিত করবে, এটা আপনাদের কাজের দক্ষতায় প্রভাব ফেলবে, আমাদের পড়াশোনা জীবনের উপর প্রভাব ফেলবে, আমাদের মানসিক স্বাস্থ্যকে আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত করবে, আমাদের শরীরের ঘড়ির কাঁটাটাকে উলট পালট করে দিবে, আমাদের জীবনের আয়ুষ্কাল কমে যাবে এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। এবং এই সাব হেলদি হওয়ার মূল বিষয়গুলো কি, কোন কোন বিষয়গুলো সাব হেলদি হওয়ার জন্য দায়ী, এটার মূল বিষয় হচ্ছে এয়ার পলিউশন। আমি যদি একটা ছবি দিয়ে দেখাই যে বর্তমানে এয়ার পলিউশনটা চায়নাতে সবচেয়ে বেশি মাত্রায় হচ্ছে, এখানে বিভিন্ন জায়গার ছবি দেখানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ছবি যেখানে একদম ধোঁয়ায় ঢেকে গিয়েছে চায়নার একটা বিখ্যাত স্কোয়ার যেটার নাম হচ্ছে তিয়ানমিন স্কোয়ার, কিন্তু এটা ধোঁয়ার কারণে দেখা যাচ্ছে না। এখানে আসলে কুয়াশা পড়ছে না, এখানে ধোঁয়ার কারণে ওই যে স্থাপত্যটা আছে সেটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না। এবং কর্নারে আরেকটা ছবি দেখতে পাচ্ছে, অনেকগুলো শিশুকে আপনার নিবুলাইজ করানো হচ্ছে, যেটা সাব হেলদি হওয়ার জন্য অন্যতম একটা কারণ। তারপর এই কর্নারে, লেফট কর্নারে আমরা দেখতে পাচ্ছি একটা ছবি দেখানো হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছি পেশেন্টরা ড্রাগের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে, অর্থাৎ আমরা কারণে অকারণে ওষুধ বেশি বেশি খাচ্ছি, যেটা আমাদের সাব হেলদি হওয়ার কারণ। তারপর আরেকটা দেখতে পাচ্ছি যে বাতাসে টক্সিক এয়ারের পরিমাণ বেড়ে গেছে, অর্থাৎ বায়ু দূষণের মাত্রাটা অনেক হারে বেড়ে গিয়েছে। এবং সাব হেলদি আরেকটা কারণ হচ্ছে ফুড সিকিউরিটি, খাদ্যের যে নিরাপত্তা
সেটা অনেকটাই কমে গিয়েছে, এবং খাদ্যের মধ্যে বিভিন্ন ধরনের ভেজাল মিক্স করা হচ্ছে। এক্ষেত্রে চায়নার যদি একটা প্রেক্ষাপট আপনাদের সাথে শেয়ার করি, চায়নাতে দেখবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এক ধরনের অয়েল ব্যবহার করা হয় যেটা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, যে অয়েলটার নাম হচ্ছে গাটার অয়েল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা সেক্টর, একটা হচ্ছে আপনার ওষুধ শিল্প, আর একটা হচ্ছে আপনার কনসিউমার বা ভোগ্য পণ্য যেগুলো আমরা খেয়ে থাকি সেগুলো, আরেকটা হচ্ছে রন্ধন শিল্প। এই তিনটা শিল্পে এই অয়েলটা বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে, এবং এই অয়েল দিয়ে প্রস্তুতকৃত খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য নিরাপদ না, এবং যার কারণে আমরা সার্ভাইভালি হচ্ছে। এবং বাংলাদেশের প্রেক্ষাপট থেকে যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশের প্রেক্ষাপটটা আরো অনেক বেশি ভয়াবহ। সো বাংলাদেশের মানুষ কিন্তু আরো বেশি সার্ভাইভালি চাইনিজ পিপল হচ্ছে। সো এখন কথা হচ্ছে, আমরা কিন্তু এখন আমাদের টার্গেট হচ্ছে হেলদি কন্ডিশনে যাওয়া, হেলথ স্ট্যাটাসটা ভালো করা, সুস্থ কন্ডিশনে নিয়ে যাওয়া। সো হেলদি কন্ডিশনে নিয়ে যাওয়ার জন্য হোয়াট উই হ্যাভ টু ডু, উই হ্যাভ টু ফলো এ গুড গাইডলাইন, ঠিক আছে? আপনাদেরকে একটা সঠিক গাইডলাইন, সঠিক একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই গুড গাইডলাইনটা টিএনস যে হেলথ কনসেপ্ট সেটা সংগ্রহ করেছে প্রাচীন একটা চিকিৎসা শাস্ত্র থেকে, যেটার নাম হচ্ছে চাইনিজ চিকিৎসা শাস্ত্র। এবং এখানে একটা বিখ্যাত বই আছে, এই বইটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই বইটার নাম হচ্ছে দ্য ইয়েলো এম্পায়ার্স ক্লাসিক অফ ইন্টারনাল মেডিসিন। এখানে একটা মূল প্রতিপাদ্য বিষয় উঠে এসেছে, সেটা হচ্ছে রোগের পূর্বে রোগের প্রতিরোধ ব্যবস্থাটা গড়ে তোলা। এখানে তিনটা কথা এখানে লেখা হয়েছে, টু প্রিভেন্ট বিফোর দ্য ডিজিজ অকার্স, যে কোনো ধরনের রোগ হওয়ার আগে সেটাকে প্রতিরোধ করা, টু প্রিভেন্ট ডিটোরিয়েশন বা ইন দ্য ডিজিজ অকার্স, যে কোনো রোগ হওয়ার আগে অর্থাৎ যে কোনো আপনার শরীরের ক্ষতিগ্রস্ত হওয়ার আগে সেই জায়গা থেকে প্রতিরোধ করা, এবং আরো বেশি ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচানোর জন্য আপনার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। সেই জন্য একটা স্লোগান আপনারা হয়তো ছোটবেলা থেকে শুনে এসেছেন, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি আমাদের জন্য। সেটাকে আপনারা সাপোর্ট করেন কিনা, যদি সাপোর্ট করে থাকেন তাহলে ইয়েস বলেন, আর সাপোর্ট যদি না করে থাকেন তাহলে নো বলেন। প্রতিকারের চেয়ে প্রতিরোধ ব্যবস্থা জরুরি, এটা কি আপনারা মানেন? ইয়েস নো বলেন। প্রতিকারের চেয়ে প্রতিরোধ গড়ে তোলা জরুরি। বাট আমরা কি করি সাধারণত, একজন ইয়েস লিখেছেন, আরেকজন ইয়েস লিখেছেন, আরেকজন ইয়েস লিখেছেন, আরেকজন ইয়েস লিখেছেন, হ্যাঁ আরো একজন ইয়েস লিখেছেন, বারাকালী ভাই ইয়েস লিখেছেন, মিম ইয়েস লিখেছেন, রোমান মিন ইয়েস লিখেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কোনো, হ্যাঁ আমরা সবাই, হ্যাঁ এম ডি রায়হান সরকার ইয়েস লিখেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি টু গিভ ইউর কমেন্ট, সবাই ইয়েস লিখছেন, আব্দুল মোমিন ইয়েস লিখেছেন, গ্যালেক্স মিস্টার রোমান মির লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাটা বলেছিল। হ্যাঁ আজকে আমরা একটা নতুন ইনফরমেশন পেয়েছি, রবীন্দ্রনাথ ঠাকুরও নিশ্চয়ই এই কথাটা বলেছে, উনি শেয়ার করেছে, থ্যাংক ইউ ভাই, যদি উনি বলে থাকে আসলে উনি অনেক বুদ্ধিমান ছিল। প্রতিকারের চেয়ে প্রতিরোধ ব্যবস্থাটা আমরা গড়ে তুলবো, এটাই হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। বাট আমরা কি করি, আমরা কারণে অকারণে এই ধরনের ওষুধগুলো বাজার থেকে খেয়ে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ওষুধগুলো আমরা সবসময় বাজার থেকে কিনে খেয়ে থাকি, আমরা এটাকে সাধারণত এটা প্রতিকার করার চেষ্টা করছি, আসলে প্রতিকার করে কোনো লাভ নাই, আপনাকে খেতে হবে প্রতিরোধ করার জন্য কিছু পণ্য, যে পণ্যগুলোর কথাই আমি কিছুক্ষণ পরে আপনাদের সাথে আমি আলোচনা করব। থ্যাংক ইউ সবাইকে কমেন্ট করার জন্য, আপনারা ফেসবুকে কমেন্ট করে থাকেন, ঠিক আছে? সো এই প্রতিকার, এই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য টিএনএস হেলথ কনসেপ্টকে আপনারা গ্রহণ করতে পারেন, যেখানে সংযোজন করা হয়েছে 5000 বছরের পুরনো প্রাচীন চাইনিজ চিকিৎসা শাস্ত্র এবং আধুনিক জৈব প্রযুক্তি দুইটাকে সমন্বয় করে এমন কিছু পণ্য টিএনএস বিশ্বের বাজারজাত করছে, যে পণ্যগুলো সেবন করে ইতিমধ্যে বিশ্বের প্রায় 40 মিলিয়নের ফ্যামিলির বেশি মানুষ তাদের স্বাস্থ্য এবং আর্থিক সমৃদ্ধি ঘটাতে সক্ষম হয়েছে, আপনি নিশ্চয়ই অনেকেই জানেন। এবং এই স্বাস্থ্য ধারণাটা হচ্ছে পরিষ্কারকরণ, প্রতিস্থাপনকরণ, শক্তিশালীকরণ এবং ভারসাম্য রক্ষাকরণ। তো আমরা যেহেতু আজকে রিপ্লেনিশিং এবং স্ট্রেন্থেনিং সিরিজ নিয়ে, পণ্যগুলো নিয়ে কথা বলবো, তো আমরা রিপ্লেনিশিং সিরিজের বিষয়টা নিয়ে একটু ধারণা দিব। রিপ্লেনিশিং বলতে কি বোঝায়? রিপ্লেনিশিং বলতে বোঝানো হচ্ছে আমাদের শরীরের মধ্যে একটা ভারসাম্য নিয়ে আসা। রিপ্লেনিশিং ইজ অ্যাবাউট দ্য ব্যালেন্স নিউট্রিশন অ্যান্ড সাপোর্ট, ঠিক আছে? রিপ্লেনিশিং হচ্ছে এমন একটা বিষয় যেটা আমাদের শরীরের মধ্যে কমপ্লিট, যে সুষম যে একটা পুষ্টি গুণাগুণ সেটা নিশ্চিত করবে, এবং
যাতে এবং নিশ্চিত করবে এই জন্যই যাতে আমাদের যে অর্গানগুলো আছে একে অপরের সাথে সন্নিবেশ হয়ে সুন্দরভাবে কাজ করে, এবং কাজ করলে যে কোনো ডিজিজ থেকে আমাদের অর্গান এবং টিস্যুগুলোকে রক্ষা করবে বা প্রতিরোধ করবে। এবং প্রত্যেকটা অর্গান যখন একসাথে সুষমভাবে কাজ করা শুরু করবে, তখন দেখা যাবে যে আমাদের শারীরিক যে অসুস্থতা সেটাও আর হবে না, এবং আমাদের যে অকাল যে বার্ধক্য সেটাও আর হবে না। তাহলে এটা রিপ্লেনিশিং সিরিজের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, আপনারা যেটাকে প্রতিস্থাপন হিসেবে সাধারণত জেনে থাকেন। তো রিপ্লেনিশিং সিরিজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পণ্যের নাম হচ্ছে ক্যালসিয়াম। আপনারা নিশ্চয়ই জানেন কিনা জানি না, এই ক্যালসিয়ামটা মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খনিজ উপাদান, যেটা আমাদের শরীরে মাত্র 2% থাকে, 2% থাকে, এবং আমাদের শরীরের টোটাল ওজনের 5% 5% হচ্ছে খনিজ উপাদান, যেখানে 2% ক্যালসিয়াম আমাদের শরীরের মধ্যে থাকে, যেটা ওজন করলে 1.5 কেজি থেকে 2 কেজি, অর্থাৎ 1500 থেকে আপনার 1500 গ্রাম থেকে 2000 গ্রাম পর্যন্ত হতে পারে। এই সামান্য পরিমাণে ক্যালসিয়ামটা কিন্তু আপনার জীবনে অসামান্য অবদান রাখে, সেটা আপনারা প্রথমেই ছবিতে দেখতে পাচ্ছেন। যে একটা ভ্রূণকে নিষিক্ত করার ক্ষেত্রে অনেকগুলো শুক্রাণুর অবদান থাকে, কিন্তু বিজ্ঞানীরা এখনো এখনো আবিষ্কার করতে পারেনি কোন শুক্রাণুটা ডিম্বাণুকে আঘাত করে। কিন্তু একটা জিনিস তারা একটা একটা জায়গায় তারা নিশ্চিত হয়েছেন যে সেই শুক্রাণুটা ডিম্বাণুকে আঘাত করে, যে শুক্রাণু দেহে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে, সেই জন্যই বলা হয় যে ক্যালসিয়াম ছাড়া জীবনের কোনো অস্তিত্ব নেই। সো আমাদের মাতৃগর্ভে একটা জীবনকে এনে দিতে ক্যালসিয়ামের কিন্তু অসামান্য ভূমিকা রয়েছে আল্লাহর রহমতে। সো এই ক্যালসিয়ামটা আমাদের জীবনের শুরুতে কিন্তু একটা দারুণ ভূমিকা কাজ করছে। এই ক্যালসিয়ামের রয়েছে অনেকগুলো কাজ, এবং এই ক্যালসিয়ামটা দৈনন্দিন আমাদের বয়সভেদে বিভিন্ন রকমের প্রয়োজনীয়তা রয়েছে। যেমন আমাদের 0 থেকে 1 বছরে সাধারণত ক্যালসিয়াম দরকার হয় 400 মিলিগ্রাম, চিলড্রেন যারা শিশু অবস্থায় রয়েছে বিশেষ করে 19 বছরের মধ্যে যারা রয়েছে তাদের 800 মিলিগ্রাম দৈনিক দরকার হয়, প্রাপ্তবয়স্ক অর্থাৎ 20 থেকে 25 সরি তরুণ বয়সের যারা রয়েছে তাদের দরকার হয় 1000 মিলিগ্রাম, অ্যাডাল্ট অর্থাৎ প্রাপ্তবয়স্ক যারা রয়েছে 25 থেকে 40 তাদের দরকার হয় 800, বয়স্ক যারা আছে তাদের জন্য দরকার হয় 1200 মিলিগ্রাম, এবং প্রেগন্যান্ট অর্থাৎ যারা গর্ভবতী অবস্থায় রয়েছেন তাদের জন্য দরকার হয় 1500 মিলিগ্রাম। এখানে আপনারা যদি একটা বিষয় খেয়াল করেন, দেখবেন যে প্রেগনেন্সিতে এবং বয়স্কদের ক্যালসিয়াম যে ডিমান্ডটা সেটা অন্যদের তুলনায় একটু বেশি, বিকজ তাদের ক্যালসিয়ামের যে লসের পরিমাণটা সেটা অন্যদের চেয়ে অনেক বেশি। সো এই বয়সে ক্যালসিয়ামটা অনেক বেশি বেশি গ্রহণ করতে হবে। সো আজকে যারা ইয়াং এখানে যারা যুবক ভাইরা যুক্ত হয়েছেন, তাদের পরিবারের বাবা মার সাথে এই বিষয়টা শেয়ার করতে পারেন যে আপনাদের যে ক্যালসিয়ামের যে দরকার আছে সেটা। কিন্তু এই যে আপনারা ডান পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই যে মাঝখানে যে ছবি এবং ডান পাশে যে ছবি, এটা হচ্ছে দৈনিক আমরা কতটুকু নিচ্ছি, আর ডান পাশে হচ্ছে দৈনিক ঘাটতি। আমি ঘাটতিতে বলি, শিশুদের দৈনিক ঘাটতি 200 মিলিগ্রাম থেকে যাচ্ছে, সরি নিউবর্ন বেবিদের, শিশুদের ক্ষেত্রে 400, তরুণদের ক্ষেত্রে 500, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 300, বয়স্কদের ক্ষেত্রে 750, এবং প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে 1000। অর্থাৎ বিভিন্ন বয়স অনুযায়ী দেখতে পাচ্ছি তাদের ঘাটতির পরিমাণটা বেশি। এবং এই যে চার্টটা শেয়ার করছে এটাও কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট থেকে না, এটা চাইনিজ প্রেক্ষাপট থেকে। তো বাংলাদেশের প্রেক্ষাপট থেকে যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশে এটার পরিমাণটা আরো বেশি হবে। অর্থাৎ আমরা আসলে আমাদের আপনারাই বলেন আসলে যে আমরা ক্যালসিয়াম সম্পর্কে কতটুকু সচেতন, বা ক্যালসিয়ামের কোনো ধরনের ক্যাম্পেইন বা কোনো ধরনের সেমিনার কি আমরা কখনো দেখেছি কিনা। আমার মনে হয় না কেউ দেখেছেন। টিএনস ছাড়া আসলে কোথাও যে ক্যালসিয়াম সম্পর্কে এই ধরনের ব্রিফ যে এক্সপ্লেনেশন যেগুলো হয়ে থাকে সেগুলো কি আপনারা পেয়েছেন কিনা কখনো, আমার মনে তো হয় না যে আপনারা পেয়েছেন। যেটা আসলে তিয়েনসির কল্যাণে আমরা পেয়েছি, সেজন্য তিয়েনসিকে অবশ্যই আমরা ধন্যবাদ জ্ঞাপন করব যে ক্যালসিয়ামের মতো একটা চমৎকার উপাদান নিয়ে তিয়েনস ক্যালসিয়াম বিভিন্ন ধরনের আলোচনা আমাদেরকে উপহার দিচ্ছে, সে অবশ্যই তিয়েনসির কাছে আমরা কৃতজ্ঞ থাকব। দেখি একজন কমেন্ট করেছেন, তিয়েনস ছাড়া কোথাও পাইনি, থ্যাংক ইউ। আসলে তিয়েনস ছাড়া কোথাও এই ধরনের আলোচনা আমরা পাইনি। ইয়েস বস, হ্যাঁ থ্যাংক ইউ, আপনারা কমেন্ট করছেন, আমরা আসলে ভালো লাগছে আপনার কমেন্টগুলো। একজন ভাই লিখেছেন আই লাভ টিএনসি, ইয়েস উই লাভ অলসো টিএনসি। সো আমরা এখন দেখতে পাচ্ছি যে ক্যালসিয়ামটা কেন আমাদের জন্য দরকার, সেটা আর একটা ছবি আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে এখানে একটা কথা লেখা আছে, এট 35 যখন আপনার বয়স 35 পৌঁছায় তখন আমাদের BMD যেটাকে বলা হচ্ছে বোন মিনারেল ডেন্সিটি, অর্থাৎ
আমাদের শরীরের যে হাড়গুলো রয়েছে এটার ঘনত্বটা সর্বোচ্চ পর্যায়ে থাকে, দেন ইট বিগিনস টু ডিক্লাইন, তারপর এটা আস্তে আস্তে কমতে থাকে। অর্থাৎ আমাদের হাড়ের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে 35 বছর বয়সে, এরপর 36, 37, 40, 50, 60, 70, 80-তে গিয়ে এটা আস্তে আস্তে কমে যায়, এবং কমে যাওয়ার কারণে শারীরিক যে মানুষের যে আকৃতিটা থাকে সেটা অনেকটা বিকৃতির পর্যায়ে চলে যায়। সো সেই জন্যই কিন্তু আমরা অনেক বয়স্ক মানুষদেরকে দেখবো যে একটু ঝুঁকে যায়, এটার কারণটা হচ্ছে তাদের বোন মিনারেল যে ডেন্সিটিটা আছে সেটা কমে যাচ্ছে। এবং এটা কেন কমছে? বিকজ তারা ক্যালসিয়ামটা হাড় থেকে বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে ক্ষয় হতে থাকে, ঠিক আছে? তো সেই জন্যই আমাদের এই সময়টাতে বিভিন্ন ধরনের সাধারণত দেখা যায় যে কোমরে ব্যথা হয়, পিঠে ব্যথা হয়, জয়েন্টে ব্যথা হয়, এগুলোর মূল কারণটা হচ্ছে আমাদের ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সির কারণে, ক্যালসিয়ামের স্বল্পতা জনিত কারণে। এবং ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সির কারণে প্রায় আমাদের শরীরে 120 types অফ ডিফারেন্ট ডিজিজেস ক্যান অকার, প্রায় 120 ধরনের রোগ কিন্তু আমাদের ক্যালসিয়ামের স্বল্পতা জনিত কারণে হতে পারে। এবং দেখতেই পাচ্ছেন যে বয়স ভেদে কি কি রোগ হতে পারে। আমরা যদি শিশুদের ক্ষেত্রে বলি, শিশুদের একজিমা হতে পারে, যে হাড় যে ডেভেলপমেন্টটা সেটা কমে যাবে, রিকেটস রোগ হতে পারে, এক্স আকার ও আকারের পা হতে পারে, শিশুরা রাত্রিকালীন অনেক বেশি বেশি কান্না করবে, যেটাকে রাত্রিকালীন সন্ত্রাসী বলা হয়, হ্যাঁ। তারপর শিশুদের বালিশের চুল পড়ে যাওয়া, এগুলো সবগুলো ক্যালসিয়ামের স্বল্পতা জনিত কারণে হয়ে থাকে। বয়স্কদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, বয়স্ক বলতে প্রাপ্তবয়স্ক যারা রয়েছে তাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, এখানে অনেকেই প্রাপ্তবয়স্ক রয়েছে, তাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় তাদের অবসাদগ্রস্ততা তৈরি হতে পারে, পিঠের ব্যথা। দেখতে পাচ্ছেন একজন ব্যক্তির ছবি আমরা দেখতে পাচ্ছি যিনি পিঠে হাত দিয়ে অস্বস্তিতে আছে। তারপর ঠান্ডা জনিত সমস্যা আক্রান্ত হয়, অ্যালার্জির সমস্যা আক্রান্ত হয়। মেয়েদের ক্ষেত্রে তাদের পিরিয়ডে এক ধরনের প্রচন্ড ব্যথা হয় যেটাকে ডিসমেনোরিয়া বলা হয়, তারপর বুক ধরফর করে, এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা হয়। প্রেগন্যান্ট, অর্থাৎ যারা প্রেগন্যান্ট ওমেন রয়েছে, প্রেগনেন্সিতে কিন্তু সবসময় ক্যালসিয়াম দরকার হয়। অনেকে মনে করে যে প্রেগনেন্সিতে ক্যালসিয়াম দরকার,
আর দুঃখিত, আসলে আমাদের লাইনটা চলে গিয়েছিল, যার কারণে আমরা সাময়িক সময়ের জন্য ডিসকানেক্টেড হয়ে গেছি। তো আমরা আবার আলোচনায় ফিরে এসেছি, যারা যারা আমাদের সাথে এখনো যুক্ত আছেন ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা আবারও আলোচনায় ফিরে যাচ্ছি, আমাদের যে আলোচনা হয়েছিল সেখানেই আমরা ফিরে যাব। তো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, সবাই নিশ্চয় আছেন, আমরা যেখানে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে আমরা আলোচনা করছি। এই বয়স্ক মানুষরা কিন্তু আমাদের পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাদেরকেও কিন্তু আপনারা বলবেন যে তাদের যে ক্যালসিয়ামের যে ঘাটতিটা হচ্ছে সেটা কিভাবে ফিল আপ করতে পারে। তো আমরা এখন বয়স্কদের নিয়ে আলোচনা করব। বয়স্ক মানুষরা যদি ক্যালসিয়াম সঠিক সময়ে যদি গ্রহণ না করে, ঘাটতি যদি থাকে, তাদের ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা তৈরি হয়, অস্টিওপোরোসিস হয়ে যায়, ক্যালকুলাস হয়, ছোট ছোট পাথর হওয়ার সম্ভাবনা ঝুঁকি তৈরি হয়, ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়, উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায়, ভুলে যাওয়ার প্রবণতা তৈরি হয়, রক্তনালী শুকিয়ে যায়, বিভিন্ন জায়গায় সেন্স চলে যায়, হার্ট ডিজিজ হয়, তারপর হাঁপানি রোগ হয়, ঠিক আছে, হাইপারথাইরোসিস হয়, একজিমা, ডার্মাটোসিস, বিভিন্ন ধরনের চর্মরোগ। সেই জন্য দেখবেন যে বয়স্ক রোগ, বয়স্ক মানুষদের দেখবেন যে এই যে স্কিনে দেখবেন যে কালচে কালচে স্পট স্পট হয়ে যায়, এগুলো কিন্তু আপনার ক্যালসিয়ামের অভাবের কারণে হয়, লিভার বড় হয়ে যায়, তারপর বিভিন্ন জায়গায় ফুলা চলে আসে, হ্যাঁ, পা ফুলে যায়, মুখ ফুলে যায়, হাত ফুলে যায়, ক্যান্সার সহ অনেকগুলো জটিলতা তৈরি হয়। শুধুমাত্র আমরা যদি আমাদের বাবা মাকে যদি সঠিক সময় যদি ক্যালসিয়াম যদি সাপ্লিমেন্ট না করি, তাহলে আমরা বুঝতে পারছি ক্যালসিয়ামটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পণ্য এবং গুরুত্বপূর্ণ একটা উপাদান, যেটা আমরা সঠিক সময় গ্রহণ না করলে আমাদের বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে। তো এখন কোয়েশ্চেন হচ্ছে, আপনি কোন উৎস থেকে ক্যালসিয়াম গ্রহণ করবে? সাধারণত দুই ধরনের উৎস থেকে ক্যালসিয়াম তৈরি হয়, একটা হচ্ছে ইনঅর্গানিক আর একটা হচ্ছে অর্গানিক সোর্স। ইনঅর্গানিক কোনটা? যেটা সাধারণত কৃত্রিম উপায়ে তৈরি হয়, অর্থাৎ যেটা আপনার কেমিক্যাল মেকানিক্যাল প্রসেসে তৈরি হয়। এই যে আমি একটা ক্যালসিয়ামের নিয়ে এসেছি, যেটা আমি কিছুক্ষণ পর ডেমো করে দেখাবো। আর এই ইনঅর্গানিক সোর্সটা হচ্ছে বেসিক্যালি আপনার এই ক্যালসিয়াম কার্বনেট, সল্ট জাতীয় একটা ক্যালসিয়াম। আর অর্গানিক সোর্সটা সাধারণত মঙ্গোলিয়ান যে বোন রয়েছে, অ্যানিমেলস বোনস এর যে স্পাইন রয়েছে, সেখান থেকে, বোন এবং স্পাইন থেকে সাধারণত ক্যালসিয়ামটা তৈরি করা হয়। তো আমাদের যে ক্যালসিয়ামটা তৈরি করা হয় সেটা অর্গানিক সোর্স থেকে, যেটা খুব সহজেই শরীরের সাথে মিক্স হয়ে যায়। তো এইটা যে কিভাবে শরীরের সাথে খুব সহজে মিক্স হয়ে যায় সেটা এখন আমি আপনাদেরকে ডেমো করে দেখাবো। সবাই চলুন, লেটস হ্যাভ এ ডেমোস্ট্রেশন। সবাই রাজি আছেন? নিশ্চয়ই সবাই রাজি আছেন। সো ডেমোস্ট্রেশন করার জন্য আমাদের দুইটা গ্লাস অবশ্যই আমাদের লাগবে, দেখতে পাচ্ছেন দুইটা গ্লাস। দুইটা গ্লাস আমরা নিয়েছি, প্রয়োজন হবে আমাদের বাজারের ক্যালসিয়াম। এটা বাজারের একটা ক্যালসিয়াম, আমি ব্র্যান্ডের নাম বলছি না। এবং রয়েছে আমাদের টিএনস ক্যালসিয়াম, আপনারা দেখতে পাচ্ছেন এই টিএনস ক্যালসিয়ামটা। এখন আমি আপনাদেরকে ডেমো করে দেখাবো। সো এখান থেকে আমি একটা বক্স, বক্স থেকে আমি একটা ক্যালসিয়ামের স্যাশে তুলে নিলাম। আমাদের পানিও দরকার হবে, কিন্তু এই যে পানি আপনারা দেখতে পাচ্ছেন, এই পানিও দরকার হবে। সো আমি দুইটা গ্লাসে পানি ঢেলে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। একটা নির্দিষ্ট পরিমাণে, নির্দিষ্ট অনুপাতে আমরা পানি ঢালবো, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, খেয়াল করছেন। সো দুইটা গ্লাসে আমরা পানি দিয়ে দিলাম। প্রথম যে গ্লাস আছে সেখানে আমরা এই যে বাজারের যে ক্যালসিয়ামটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যালসিয়ামটা আমি গুঁড়ো করে ফেলেছি। সো এটা আমি এখন বাজারের ক্যালসিয়ামটা আমি এখানে ঢেলে দিব। আর আমাদের যে ক্যালসিয়ামটা আছে, এই যে দেখতে পাচ্ছেন টিএনএস ক্যালসিয়াম, সেটা আমি আরেকটা গ্লাসে ঢালবো। এখানে কিন্তু একটা ব্রেকিং লাইন আছে, আপনি খুব সহজে কিন্তু চাইলে এটা ছিঁড়ে ফেলতে পারেন, এটা দাঁত দিয়ে কামড়ানোর কোনো প্রয়োজন নেই। এখানে একটা ছিঁড়ার একটা জায়গা আছে, এই যে আমি এটা বাজারের যে সরি আমাদের টিএনএস যে ক্যালসিয়ামটা সেটাও এখানে ঢেলে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইবার আমি আপনাদেরকে একদম গ্লাসগুলো তুলে দেখাচ্ছি,
যে কোন ক্যালসিয়ামের কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আমার এই যে এই হাতে রয়েছে বাজারের ক্যালসিয়ামটা দেখতে পাচ্ছেন, আপনি যদি একটু ক্লোজলি দেখেন যে বাজারের ক্যালসিয়ামটা মাঝখানের পানিটা একদম ক্লিয়ার হয়ে গেছে, নিচে একদম তলানি জমে গেছে, হ্যাঁ উপরে কিছু ফেনার মতো। আর আমাদের যে ক্যালসিয়ামটা দেখতে পাচ্ছেন কোনো তলানি নেই, পানির সাথে একদম সুন্দরভাবে মিশ্রিত হয়ে গেছে, সমসত্ত্ব মিশ্রণ যেটাকে বলা হয়, কোনো তলানি ছাড়া এবং খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাচ্ছে, যেটি কিন্তু আমরা বাজারের ক্যালসিয়ামে দেখতে পাচ্ছি না। বাজারের ক্যালসিয়াম দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার হয়ে গেছে, অর্থাৎ এখানে কিন্তু এটা যে রক্তের সাথে যে মিশার যে জিনিসটা সেটা আমরা দেখতে পাচ্ছি না, সেই জন্য বলা হয় যে বাজারের ক্যালসিয়ামটার অ্যাবজর্পশন রেটটা খুবই কম, সেটার প্রমাণটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা মিক্স হয় না এবং যার কারণে কিন্তু এবং যেহেতু নিচে পড়ে যাচ্ছে, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন বাজারের ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা কম, অ্যাবজর্পশন রেটটা কম, এবং বাজারের ক্যালসিয়ামটা দীর্ঘদিন সেবন করলে আপনার বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হবে, বিশেষ করে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিটা আপনার বেড়ে যায়, কিডনি স্টোন ফর্ম হওয়ার ঝুঁকি বেড়ে যায়। সেই জন্য বাজারের ক্যালসিয়ামটা আমরা দীর্ঘদিন সেবন করতে পারি না। ডাক্তাররাও যখন ক্যালসিয়ামটাকে দেয় সাধারণত 3 থেকে 6 মাস তারা রেকমেন্ড করে, এর বেশি খেতে বলা না। এর একটাই কারণ হচ্ছে বাজারের ক্যালসিয়ামটা আপনার কিডনিতে পাথর তৈরি করার ঝুঁকি তৈরি করে দেয়। আপনারা দেখতে পেয়েছেন আজকে একদম, যারা কখনো দেখেননি আজকে দিস ইজ দ্য ফার্স্ট টাইম মেবি ফর ইউ অ্যান্ড মে ইট মাইট বি অনেকে হয়তো বা দেখেছেন ইতিপূর্বে, তো আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। আর এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে, সেজন্য আমাদের যে টেন্স ক্যালসিয়ামটা সেটা আপনার প্রায় 95% এরও বেশি অ্যাবজর্পশন রেট রয়েছে। সো বুঝতেই পাচ্ছেন, এখন যদি আপনাদেরকে বলি কোন ক্যালসিয়ামটা খাবেন, এইটা নাকি এইটা, কোন ক্যালসিয়ামটার জন্য আপনারা করতালি দিতে পারেন, তালি তো না আপনারা কমেন্ট করে জানান। দুই হাতে দুইটা ক্যালসিয়াম, এইটা হচ্ছে বাজারের আর এটা হচ্ছে আমাদের টিএনসি ক্যালসিয়াম। নিশ্চয়ই, হ্যাঁ অনেকে কমেন্ট করেছেন, মোবারক হোসেন ভাই লিখেছেন যে টিএনস ক্যালসিয়াম, ইয়েস টিএনস ক্যালসিয়াম ছাড়া আমাদের আসলে কোনো বিকল্প নাই। হ্যাঁ তো আপনারা বুঝতেই পারছেন যে টিএনস ক্যালসিয়ামটা কত পাওয়ারফুল একটা ক্যালসিয়াম, যেটা নিয়ে আমরা বাজারে করছি, দেখলে খেয়ে ফেলতে ইচ্ছে করবে। আপনাদেরকে তো খাওয়াতে পারছি না, আমি নিজে একটু করে আমাদের যে টিএনস ক্যালসিয়াম আছে সেটা খেয়ে নিচ্ছি, ঠিক আছে? তো যাদের যাদের টিএনস ক্যালসিয়াম খাওয়ার আগ্রহ তো তৈরি হয়েছে, তারা এখনই চাইলে আপনাদের লিডারকে থেকে কালেক্ট করে নিতে পারেন, এটা সব সময় আমাদের অ্যাভেইলেবল আছে। তো আমি নিজেও খেয়াল করিনি, আচ্ছা আপনি এটা আপনি মেইল অ্যাড্রেস দিলে দরকার হলে আমি ওখানে কারেকশন করে দিতে পারি, মেইল করে আপনাদের শারীরিক সুস্থতাকে আপনারা অবশ্যই তাহলে কি করতে হবে, আমি আবারো আমি মেইল করে প্রিন্ট করে নিতে পারবো না, আমি স্ক্যান করে দিব, যে জায়গায় ছিলাম সেখানে আমি চলে যাচ্ছি। আমি আমি বলতেছি কি, আমি এটা স্যালারি কপি বানাইলাম, আমি অ্যাকাউন্টস থেকে বলে বানাইলাম, বানায় ওইটার আমি ছবি তুললাম, ছবি তুলে আপনাকে মেইল করলাম, তাহলে আপনি প্রিন্ট দিয়ে নিলেন। ক্যালসিয়াম পাউডার ফর চিলড্রেন, যেখানে ক্যালসিয়ামের পাশাপাশি বিভিন্ন ধরনের পুষ্টি গুণাগুণ রয়েছে, রয়েছে ডিম কুসুমের পাউডার, মিল্ক পাউডার, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, টরিন, জিঙ্ক, আয়রন এক্সট্রা, যেগুলো আমাদের শিশুদের বুদ্ধিমত্তা, আচ্ছা আমি খেয়াল করিনি, আমি আরেকবার, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওদেরকে জিজ্ঞাসা করতেছি কি দিছে কোরআন ডিম, হ্যাঁ এবং আমি তাহলে আমি এটা রেডি করতেছি এখন, হ্যাঁ ইফেক্ট নেই, এবং শিশুদের ক্যালসিয়াম যেটা সেটা খুবই সুস্বাদু একটা ক্যালসিয়াম, শিশুরা এমনিতেই খেয়ে ফেলতে ইচ্ছে করবে। এইমাত্র কিছুক্ষণ আগে যে ক্যালসিয়ামটা ডেমোটা আমরা করে দেখিয়েছি সেই ক্যালসিয়ামটার নাম হচ্ছে আপনার টিএনস নিউট্রিয়েন্ট সুপার ক্যালসিয়াম পাউডার, যেটা ইতিমধ্যে স্বর্ণপদক অর্জন করেছে। এখানেও আপনার রয়েছে অলিগোস্যাকারাইড, ডি ফ্যাট অ্যান্ড মিল্ক পাউডার, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, আয়রন, ল্যাকটেট, বিভিন্ন ধরনের পুষ্টি গুণাগুণ, যেটা ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে স্বর্ণপদক অর্জন করতে সক্ষম হয়েছে। এরপরে যে ক্যালসিয়ামটা রয়েছে সেটা হচ্ছে আপনার সুপার ক্যালসিয়াম পাউডার উইথ মেটাবলিক ফ্যাক্টরস, যেটা ডায়াবেটিস ডায়াবেটিস পেশেন্ট যারা আছে তাদেরকে ডিজাইন তাদেরকে কেন্দ্র করে ডিজাইন করা হয়েছে। এখানে আরেকটা কথা বলে দিই, অনেকেই মনে করেন যে ডায়াবেটিস যে ক্যালসিয়ামটা রয়েছে সেটা নন ডায়াবেটিকরা খেতে পারবে না, এটা নন ডায়াবেটিকরাও খেতে পারবে, অর্থাৎ সুস্থ মানুষও কিন্তু এটা গ্রহণ করতে পারবে। এটা কেন ডায়াবেটিস, এটা কেন বলা হচ্ছে স্পেশালি ডায়াবেটিস রোগে যারা আক্রান্ত তাদের জন্য, কারণ ডায়াবেটিস রোগে সাধারণত আমাদের ইনসুলিনের সিক্রেশনটা কমে যায়, ইনসুলিন রসটা কম পরিমাণে নিঃসৃত হয়, যার কারণে আমাদের রক্তে চিনির মাত্রাটা বেড়ে যায়। তো এখানে এক ধরনের মিষ্টি কুমড়া পাউডার রয়েছে, যেখান থেকে পেকটিন নামক এক ধরনের
ফাইবার এখান থেকে নিঃসৃত হয় যেটা আমাদের ইনসুলিনের মাত্রাটাকে বাড়িয়ে রক্তে চিনির মাত্রাটাকে নিয়ন্ত্রণে রাখে। পাশাপাশি এখানে কিছু উপাদান রয়েছে যেটা ডায়াবেটিক জনিত বিভিন্ন ধরনের জটিলতা থেকে, বিশেষ করে ডায়াবেটিস কারণে অনেকে কিডনি নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য এখানে ভিটামিন B1 ব্যবহার করেছে যেটা ডায়াবেটিক রোগীদের কিডনিটাকে সুরক্ষিত রাখে। তারপর ভিটামিন B2 রয়েছে যেটা সুগারটাকে নিয়ন্ত্রণ করে প্লাস কোলেস্ট্রলটাকে নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করে। তারপর রয়েছে লেসিথিন ক্যালসিয়াম, এই চার ধরনের ক্যালসিয়ামই সাধারণত টিএস বাজারজাত করে আছে। এবারে স্ট্রেন্থেনিং সিরিজের পণ্য নিয়ে আমরা কথা বলবো। আমরা এতক্ষণ প্রতিস্থাপন আর রিপ্লেনিশিং নিয়ে কথা বলেছি, এবার আমরা বলবো স্ট্রেন্থেনিং সিরিজের মধ্যে দুইটা পণ্য, বিশেষ করে গ্রেপ এক্সট্রাক্ট এবং সেল রিজুভেনেশন নিয়ে আমরা কথা বলবো। তো গ্রেপ এক্সট্রাক্ট সেল রিজুভেনেশন বরাবরের মতো হার্টের সাথে সাধারণত সম্পর্কিত। সো হার্টের যে স্ট্যাটিস্টিক্স সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। বর্তমান সময়ে প্রায় 5,44,000 মানুষ চায়নাতে প্রতি বছর হার্টের রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, ব্রেনের রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এবং এই যে ট্রেন্ডটা সেটা সাধারণত ইয়াংদের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণে দেখা যাচ্ছে। 35-40 বছরের মানুষটাই এই হার্ট এবং ব্রেনের রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এবং এখানে একজন তরুণীর ছবি আমরা দেখতে পাচ্ছি, যিনি 26 অগস্ট 2009 সালে 28 বছর বয়সে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন। এখন গ্লোবাল যে স্ট্যাটিস্টিক্স তা সেটা হচ্ছে পৃথিবীতে প্রতি মিনিটে 33 জন মানুষ হার্ট এবং ব্রেনের রোগে আক্রান্ত হয়ে মারা যায়, যেটা 2020 সাল নাগাদ 2 কোটিরও বেশি সংখ্যক জনগোষ্ঠী হবে হার্ট এবং ব্রেনের রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণের সংখ্যা। সো এই হার্ট এবং ব্রেনকে সেভ করার জন্য আমরা দুইটা প্রোডাক্ট প্রতিনিয়ত গ্রহণ করতে পারি। প্রথম যে পণ্যটা সেটার নাম হচ্ছে গ্রেপ এক্সট্রাক্ট ক্যাপসুল, যেটা আঙ্গুরের উপরে যে চামড়া রয়েছে সেখান থেকেই সাধারণত তৈরি করা হয়ে থাকে, রেসভেরট্রল নামক একটা উপাদান দিয়ে। এটা রক্তের চর্বি কমিয়ে হার্টের রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে। তো এটা আমাদের হাইপারটেনশনের জন্য, যারা উচ্চ রক্তচাপে আক্রান্ত আছে তাদের জন্য খুবই জরুরি একটা পণ্য। পাশাপাশি এটা আমাদের শরীর থেকে ফ্রি রেডিকেল বের করে দেয় এবং আমাদের ক্যান্সারের কোষগুলোকে ধ্বংস করে। সো যারা ব্লাড ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন, যা ব্রেস্ট ক্যান্সার মেয়েদের ক্ষেত্রে, তাদের জন্য খুবই চমৎকার একটা পণ্য, যেটার নাম হচ্ছে গ্রেপ এক্সট্রাক্ট ক্যাপসুল। দিনে 3 বার 2টা করে ক্যাপসুল আপনারা খেয়ে ফেলতে পারেন। এরপরে যে পণ্যটা রয়েছে সে পণ্যটার নাম হচ্ছে আপনার সেল রিজুভেনেশন পণ্য, যেটা আমাদের হার্ট এবং ব্রেনের জন্য খুবই চমৎকার একটা পণ্য, যেটা 4টা উপাদান দিয়ে তৈরি করা হয়েছে, জাইনোস্টোমা পেন্টাফেলাম টি পর্নিফেলন ভিটামিন সি বিটা ক্যারোটিন। এখানে জাইনোস্টোমা পেন্টাফেলাম যেটা উপাদান রয়েছে লতার মতো দেখতে, এই উপাদানটা চাইনিজদের জীবনী শক্তি হিসেবে এটাকে তুলনা করা হয়, এটা সেকেন্ড জিনসেং এর সাথেও তুলনা করা হয়। এই উপাদানটা সাধারণত লাংস, স্প্লিন এবং কিডনির মেরিডিয়ানটাকে সচল রাখে। এটার ফাংশনাল উপাদান হচ্ছে জিপনোসয়েড, এটার মূল কাজ হচ্ছে আমাদের ফ্রি রেডিকেল বের করে দেয়, রক্তের ঘনত্ব কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ছোট ছোট যে ব্লকগুলো আছে সেটাকে ক্লিয়ার করে দেয় এই জাইনোস্টোমা পেন্টাফেলামটা। এটা আপনার রক্তের প্রবাহ বাড়িয়ে দেয়, যে কোনো ধরনের যে খারাপ চর্বিগুলো আছে সেগুলো শরীর থেকে বের করে দেয়। পাশাপাশি এটা ইনসুলিন সিক্রেশন করতেও সহযোগিতা করে এই যে জাইনোস্টোমা পেন্টাফেলাম সেই উপাদানটা। তারপর রয়েছে এখানে টি পলিফেনল, যেটা চাইনিজদের হেলথ প্রিজার্ভেশন কালচারে মুক্তর মতো কাজ করছে। এটা ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট, এটারও সাধারণত রক্ত থেকে চর্বি দূর করে রক্তনালীকে সুরক্ষিত রাখে। সো বেনিফিক ক্যাপসুলটা কারা কারা খাবেন, এটা যারা যাদের রক্তে চর্বির পরিমাণ বেশি, যারা হৃদপিণ্ড এবং সাধারণত ব্রেনের ঝুঁকিতে আক্রান্ত তারা খাবেন, উচ্চ রক্তচাপে যারা আক্রান্ত তারা খাবেন, ডায়াবেটিস রোগে যারা আক্রান্ত তারা খাবেন, উচ্চ ফ্যাট সম্পন্ন ডায়েট যারা করেন তারা এটা খাবেন। দৈনিক 4 বার 3টা করে ক্যাপসুল ভরা পেটা আপনি খেতে পারেন। এরপর হার্টের জন্য আরেকটা চমৎকার পণ্য আছে, যে পণ্যটার নাম হচ্ছে মাল্টিফাংশনাল হার্ট কেয়ার অ্যাপারেটাস, যেটা হার্টের ক্ষেত্রে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, তারপর হার্ট যে কোনো ধরনের কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট অর্থাৎ হার্টের ঝুঁকিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ থেকে আমাদেরকে রক্ষা করতে পারে, তারপর আমাদের হার্টের লোড কমাতে পারে এবং করোনারি যে কনভালশন রয়েছে সেখান থেকেও আমাদেরকে বাঁচাতে পারে। প্লাস এই ডিভাইসটা হার্ট কেয়ার অ্যাপারেটাসটা আমাদের ব্রেনের জন্য খুবই ভালো, ব্রেনের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, ঘুমের পরিমাণ বাড়িয়ে দেয়, টায়ার্ডনেস কমিয়ে দেয়, বুদ্ধিমত্তা বাড়িয়ে দেয়, সেরিব্রাল প্যারালাইসিস অর্থাৎ আমাদের ব্রেইনে যদি কোনো ধরনের প্যারালাইসিস হয় সেটা দিচ্ছে 2-3 বার। খুবই চমৎকার একটা পণ্য। স্ট্রেন্থেনিং সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য আমি বলতে পারবো এই সময়ের জন্য, করোনাকালীন যেহেতু সময় আমরা আছি, সরকার বিভিন্ন সময়ে লকডাউন ঘোষণা করছে একটা কারণে, সেটা হচ্ছে করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস থেকে
প্রিভেন্ট করার জন্য, করোনা ভাইরাসকে প্রতিহত করার জন্য সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ পণ্য এখন আমি আলোচনা করতে যাচ্ছি। তার আগে আমি কিছু ছবি আপনাদের, যেটা নাম হচ্ছে কর্ডিসেপ্স ক্যাপসুল, স্ট্র্যান্ডেনিং সিরিজের একটা চমৎকার পণ্য। আপনি প্রত্যেকদিন গ্রহণ করে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থাটাকে শক্ত করতে পারেন। তো বর্তমান সময়ে এই সমস্ত সমস্যাগুলো আমরা দেখতে পাই কিনা দেখেন তো, যে হাসপাতালে রোগীর লাইন, জমিনে কীটনাশকের পরিমাণ এবং ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, এগুলো কি বেশি বেশি বেড়ে যাচ্ছে কিনা। এগুলো যদি সত্যিকার অর্থে বেড়ে থাকে তাহলে আমাদের তিনটা সমস্যা হচ্ছে, একটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে এগুলোর কারণে, তারপর হচ্ছে হরমোনাল সমস্যা হচ্ছে, এবং তিন নম্বর প্রবলেমটা হচ্ছে অতি অল্প বয়সে আমরা বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হই। তো এখান থেকে বাঁচানোর জন্য একটা পণ্য রয়েছে এই সমস্ত ব্যবস্থাগুলোকে উন্নত করার জন্য, যেটা নাম হচ্ছে কর্ডিসেপ্স ক্যাপসুল। এবং এই কর্ডিসেপ্স ক্যাপসুলটা কর্ডিসেপ্স সিনেনসিস নামক এক ধরনের রয়েছে, যেটা গ্রীষ্মকালে উপরের দিকে উঠে আসে এবং শীতকালে এটা মাটির নিচে থাকে। এটা স্বর্গীয় একটা শক্তি রয়েছে যেটাকে জিনসেং এবং পাইলুস অ্যান্টলারের সাথে তুলনা করা হয়েছে, এবং তৎকালীন সময়ে বোনকে শক্তিশালী করার জন্য, তার আমার হাড়কে শক্তিশালী করার জন্য, আমাদের মাংসপেশিকে শক্তিশালী করার জন্য, আমাদের কিডনিকে, আমাদের লাংসকে প্রোটেক্ট করার জন্য, না না আমি তিয়ানশিতে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এটা ব্যবহৃত হয়ে আসছিল। আমি তিয়ানশিতে জব করছি, 2010 সাল থেকে জব ছেড়ে দিছিলাম, মাঝখানে জব ছেড়ে দিছিলাম দিয়ে আবার এখানে 19 সালের 15 তারিখ থেকে আবার জয়েন করছি। তো এই কর্ডিসেপ্স ক্যাপসুলটা 2010 সাল থেকে টিএনসিতে চাকরি গ্রহণ করেন, এরপরে চাকরি ছেড়ে দিয়ে আমি 2 মাস বাসায় বসেছিলাম, তারপরে আবার এখানে আবার যাব। তো বর্তমান সময়ে আপনাদেরকে বলবো, এটা আসলে আপনাদের হেলথ প্রিজারভেশনের জন্য, এটা আপনার, আমরা যেমন ব্যাংকে টাকা জমিয়ে রাখি কিসের জন্য, আমরা ব্যাংকে টাকা জমিয়ে রাখি সাধারণত ভবিষ্যতে যাতে এটা আমাদেরকে সাপোর্ট দেয়। তো টিএনসির প্রত্যেকটা পণ্যে কিন্তু অনেকটা ব্যাংকে যেভাবে আমরা সেভিংস করে থাকি, আপনার হেলথ সেভিংস হিসেবে এটাকে ধরে নিতে পারেন। সো এই হেলথ সেভিংস করার জন্য কিন্তু আমরা এই পণ্যটা রেগুলারলি ব্যবহার করতে পারি। এই কর্ডিসেপ্স ক্যাপসুলটা যদি আপনি রেগুলারলি সেবন করেন, এটা আপনার শরীরে বাইডিরেকশনাল ইমিউনিটি, বাইডিরেকশনাল বলতে শরীরের চতুর্দিকে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থার চাদর আপনাকে ঘিরে ফেলবে, অর্থাৎ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এত বেশি স্ট্রং হবে, যে কোনো ধরনের ভাইরাস, যে কোনো ধরনের ব্যাকটেরিয়া এটা আপনাকে আর কিন্তু ঘায়েল করতে পারবে না। তারপর যে কোনো ধরনের ক্যান্সারটাকে প্রিভেন্ট করার ক্ষেত্রে, আমি আজকে প্রথমেই বলেছিলাম যে আমাদের টার্গেট হওয়া উচিত প্রতিরোধ ব্যবস্থাটাকে শক্ত করা। এই প্রতিরোধ ব্যবস্থাকে শক্ত করার জন্য কিন্তু এই পণ্যটা অত্যন্ত জরুরি, বিশেষ করে যে কোনো ধরনের ক্যান্সার প্রিভেনশনের জন্য আমরা এই পণ্যটা ব্যবহার করতে পারি। তারপর যে কোনো জায়গায় সেন্স চলে গেলে সেই জায়গাটাকে দ্রুত ফিরে আনার জন্য, সেন্স ফিরে আনার জন্য এটা ব্যবহার করতে পারি। আমাদের লাংস, কিডনি এবং লিভারকে সুস্থ রাখার জন্য আমরা ব্যবহার করতে পারি। সো লাংস, বুঝতে পাচ্ছেন করোনা ভাইরাসটা কিন্তু আমাদের লাংসটাকে অ্যাটাক করে, আমাদের লাংসটাকে ফাইব্রোসিস করে ফেলে, পচিয়ে ফেলে। সো ওই জায়গাটাকে প্রোটেক্ট করার জন্য আমরা প্রত্যেকদিন ব্যবহার করব। আমাদের কিডনি জনিত জটিলতা যেগুলো রয়েছে, বিশেষ করে কিডনির সাথে যেহেতু আমাদের সেক্সুয়াল প্রবলেমও, সেক্সুয়াল অর্গানগুলো যেহেতু রিলেটেড, সো সেক্সুয়াল প্রবলেমের জন্য আপনারা কর্ডিসেপসটা গ্রহণ করতে পারেন, এবং লিভারের জন্য, লিভারের বিভিন্ন ধরনের সমস্যার জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন। পাশাপাশি হার্ট এবং ব্রেনের জন্য, আমাদের মস্তিষ্ক এবং আমাদের হৃৎপিণ্ড দুটোর জন্য কিন্তু সমানভাবে উপকারী। এই কর্ডিসেপসটা কিন্তু মাল্টি ফাংশনাল একটা প্রোডাক্ট। সো এখন আমি আপনাদের জন্য একটা শেয়ারিং করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই এই মাসের একটা প্রমোশন পলিসিতে আপনারা দেখেছেন যে আপনি যদি পার্সোনাল পিবি মেনটেন করে, যদি আপনি যদি দুইজন ফরেস্টার যদি আপনি স্পন্সর করতে পারেন, কয়জন, দুইজন ফরেস্টার যদি আপনি স্পন্সর করতে পারেন, ইন দ্যাট কেস আপনি একটা কর্ডিসেপস ক্যাপসুল ফ্রি পাবেন, যেটা এই মাসের আপনার প্রমোশনাল অফার। আপনারা ফ্রি অফারটা নিতে রাজি আছেন কিনা? এত সুন্দর পণ্যটা আর কথা আমি বিভিন্নভাবে আলোচনা করেছি, সেটার অফারও কিন্তু এই মাসে আপনাদের জন্য আছে। আপনি যদি দুইজন ফরেস্টার যদি আপনি ডিরেক্ট যদি স্পন্সর করতে পারেন, ইন দ্যাট কেস আপনি, সবাই ইয়েস বলছেন, হ্যাঁ, যারা যারা এটা নিতে চাচ্ছেন অফারটা, তারা ইয়েস বলে আমাদের সাথে একটু সম্মতি জানান যে হ্যাঁ আপনি এই ফ্রি অফারটা আমরা নিতে যাচ্ছি। এই কর্ডিসেপস পণ্যটা আমরা এতক্ষণ ধরে বলেছি যে স্বাস্থ্যের জন্য কত নিরাপদ একটা পণ্য, স্বাস্থ্যের জন্য কত চমৎকার একটা পণ্য, যেটা বর্তমান সময়ের জন্য আমাদের অত্যন্ত মূল্যবান একটা সম্পদ, আমাদের জন্য একটা ট্রেজার হিসেবে রাখতে পারি। এই পণ্যটাই আবার দেখা যাচ্ছে যদি এই মাসে যদি আপনি দুইজন ফোরস্টার করতে পারেন, ডিরেক্ট যদি আপনি স্পন্সর করতে পারেন, ইন দ্যাট কেস আপনি কর্ডিসেপস ক্যাপসুলটা একদম ফ্রিতে পাচ্ছেন, যেটা আমাদের জন্য চমৎকার একটা সুযোগ এই মাসের জন্য আছে। সো আপনারা এই সুযোগটা অবশ্যই গ্রহণ করবেন, আমরা আশা করছি এই কর্ডিসেপস ক্যাপসুলটা।
সো কেন আপনি কোডিসেপস ক্যাপসুল গ্রহণ করবেন? অনেকগুলো কারণ বুঝিয়েছে, আরেকটা কারণ বলছে এই কোডিসেপস ক্যাপসুলটা তৈরি করা হচ্ছে সুপেরিয়র কোয়ালিটি সম্পন্ন, অর্থাৎ উচ্চ ক্ষমতা সম্পন্ন কোডিসেপস ক্যাপসুল থেকে এটা তৈরি করা হচ্ছে। ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট মিন হচ্ছে কোডিসেপস। এটার যে টেকনোলজি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে অ্যাডভান্স প্রোডাকশন টেকনোলজি এখানে ব্যবহার করা হয়েছে, বায়ো সেপারেশন টেকনোলজি এখানে ব্যবহার করা হয়েছে, এবং এটার অ্যাক্টিভি এটা যে অ্যাক্টিভ কোডিসেপস এর পরিমাণ এটা অনেক বেশি। এবং এটার যদি আপনি প্রাইস যদি চিন্তা করেন, কোডিসেপসটা আসলে চায়নাতে স্বর্ণের চেয়েও বেশি দামে ব্যবহার করা হয়, যেটা আসলে টিএনএস কোম্পানির বদলতে আমরা খুব কম দামে টিএনএস কোম্পানির মাধ্যমে পাচ্ছি টিএনএস কোম্পানির কাছে, সেই জন্য আমরা অনেক বেশি ঋণী থাকবো। এই ক্যাপসুলটার প্রাইস আসলে কোনো বলতে গেলে স্বাস্থ্যগত যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর কথা যদি আমি চিন্তা করি তাহলে প্রাইস আসলে কিছুই না। তো এখানে কতগুলো টিপস আপনাদের জন্য বলা হচ্ছে, কোডিসেপসটা যারা সাধারণত খাওয়ার নিয়ম হচ্ছে আপনার কুসুম কুসুম গরম পানি দিয়ে দৈনিক দুইবার চারটা করে ক্যাপসুল, বিশেষ করে যারা কিডনি সমস্যা আক্রান্ত তাদেরকে বলা হচ্ছে আপনার বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে একসাথে 4টা ক্যাপসুল খেয়ে ফেলার জন্য। এই সময় যদি আপনারা গ্রহণ করেন তাহলে এটার যে কার্যক্ষমতা এটা অন্যান্য সময় হচ্ছে অনেক দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে থাকে। সো এটা আপনারা বেশ খেয়াল রাখবেন। সো আলটিমেটলি আজকে অনেকগুলো পণ্য নিয়ে আমরা কথা বলেছি, প্রত্যেকটা পণ্যই আপনার শরীরের জন্য অত্যন্ত চমৎকার। যারা সঠিকভাবে এটা গ্রহণ করবেন তারা সঠিক সময়ে নিজেদের মধ্যে একটা সঠিক আউটলুক দেখতে পারবেন। সো আমরা সময় নষ্ট না করে আমরা প্রত্যেকেই এই পণ্যটা সঠিক নিয়মে গ্রহণ করবো, আর সঠিক নিয়মে গ্রহণ করলে কিন্তু আমরা নিজেদের মধ্যে একটা চমৎকার